হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে ভালোই বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছি আমরা, দেখে আশা করি বোঝা যাচ্ছে। টুকটুক করে পড়ছে না এই বৃষ্টিতে, আর ঝামেলা বেশি, হ্যাঁ গরম বেশি পড়ে। তো যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে আর দিদি বানাচ্ছে কিন্তু আজকে চিকেন সিঙ্গারা, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তুমি বলো তো এখন, চলো আমরা ওটা দেখাই সিঙ্গারা। তো দিদি ওইদিকে সিঙ্গারা বানাচ্ছে আর এদিকে বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই, তো আজকে বেশ ভালোই মজা হবে। তো চলো তোমরা দেখতে থাকো কি কি করি। তো ওইদিকে দিদি দেখলাম এসে জনিসটাই করে ফেলেছে। সত্যি কথা বলতে আমি একটু ছিলাম এখানটায়, কিন্তু আমি গেছিলাম ভাত খেতে, ভাত খাইনি এখনো সকাল থেকে। এটা কি হচ্ছে, আলু আর মাংস? আলু আর মাংস, এটা হচ্ছে সিঙ্গারার পুর হচ্ছে, যেহেতু চিকেন সিঙ্গারা তাই এখানে আছে মাংস আর আলু, আর অনেক কিছুই আছে, সেগুলো তোমরা দেখতে পাবে দিদি চ্যানেলে পূর্ণিমাস রান্নাঘর। তো দিদি চ্যানেলে দেখতে পাবে পুরোটা কিভাবে রান্না করছে দিদি, আর কেমন খেতে হয় অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি বানাতে চাও বললাম তো দিদির চ্যানেলে দেখতে পারবে যে কিভাবে কিভাবে দিদি রান্না করেছে। আর ওই ভিডিওটার লিংক আমার কমেন্ট পিং এ থাকবে, কমেন্ট পিং এ থাকবে, ডেসক্রিপশনও থাকবে। আমি দেখো আমি স্নান করে গেছি, এগুলো কিন্তু ঘাম না, এগুলো হচ্ছে বৃষ্টির জল। সেটা এখন ভালো করে কষাতে হবে, ততক্ষণ ভিজে দিই, শুনে শুনে আমি নষ্ট করে দেবো রান্না, তারপরে ভালো হবে না খেতে। আর দিদি ওদিকটায় কি করছো দিদি সিঙ্গারার জন্য? ভালো তো এদিকে আমি একবার খেতে এসে আর খেতে বসতে পারিনি, চলে গেছিলাম দিদির কাছে দেখতেই পেলে, তো আবার এসে কিন্তু আমি খেতে বসে পড়েছি। আর রাজ আমার জন্য মাংস রান্না করেছিল, তো সেটাই উঠিয়ে দিচ্ছে। আর আমার জন্য মাংস রান্না করলে কিন্তু রাজই করে, কারণ রাজের হাতের রান্নায় বেশি ভালো টেস্ট হয় তাই। আর বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, এখানে মামনি স্নান করছে বৃষ্টিতে, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। এত জোরে হাওয়া হচ্ছিল, ঝড় হচ্ছিল, আমার এত ঠান্ডা লাগছিল হচ্ছে আমি কাঁপছিলাম, আর রাজ আমাকে এদিকে ভেঙাচ্ছিল দেখতেই পেলে। তো এখন আমি বসে পড়েছি, তাকাতেই পারছিলাম না এত হাওয়া হচ্ছিল, আশা করি বুঝতে পারছো রাজও তাকাতে পারছে না, আর ভীষণ ঝড় হচ্ছে, পেছনে ব্যাকগ্রাউন্ড তো দেখাই যাচ্ছে না এমন বৃষ্টি হচ্ছে। তো এদিকে মাঠে অনেকক্ষণ মজা করার পরে অনেক রিলস বানিয়েছি, তারপরে এবার যাব হচ্ছে ছাদে, কারণ ভীষণ ঝড় বৃষ্টি বাড়ছিল দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেকক্ষণ ধরে স্নান করেছিলাম প্রায় 2-3 ঘন্টা, আর এবার যাব হচ্ছে আমরা ছাদে। আর আমাকে দেখা দেখি কিন্তু রাজও চলে এসেছিলো স্নান করতে। তো এই যে হচ্ছে পেছনেই রাজদের বাড়ি, তো এখানে এসে আমি দাঁড়ালাম। কি মজা, কি সুন্দর, দেখো সামনেটা একটু দেখো সবাইকে, পুরো সাদা হয়ে গেছে। এই যে এখানটায় দাম বেশি।
তো তোমরা হয়তো আমাদের কথাগুলো একটু কেমন যেন শুনতে পাচ্ছ, আসলে কারণটা হচ্ছে যে আমাদের ফোন পুরো জলে ভিজে গেছিলো, তার কারণে এই প্রবলেমটা হয়েছে। পরে দেখলাম যে এরকম আমাদের কথাগুলো শোনা যাচ্ছে, তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখতে পাচ্ছ রাজ কিন্তু জলের ভেতরে পুরো শুয়ে পড়েছে। স্নান করার পর স্নান করে চলে এসেছি সবে। আর এদিকে দিদি সিঙ্গারা বানাচ্ছে, দেখালামই তো, প্রায় পুরোটা হয়ে গেছে এদিকে। আর এখন সিঙ্গারা বানাবে, দিয়ে দিচ্ছি আমি এখন, দেখা যাক হয় কিনা। দ্বিতীয় দিকটায় বানাচ্ছে সব কিছু, আমি রাজকেই বানিয়ে দিচ্ছি। কই হয়নি, আমাদের সিঙ্গারা বানানো হয়ে গেছে অনেকগুলোই, দিদি বানিয়েছে, আর এই যে আরো হচ্ছে। দিদি একা একা পাচ্ছে না, তাই একটু হেল্প করার চেষ্টা করছি, বাট আমার দ্বারা তো হয় না, তবুও চেষ্টা করছি। আর অনেক রান্নাই করেছে, একটা রান্না না প্রচুর রান্না করেছে, কিভাবে রান্না করেছে তোমরা সবটাই দেখতে পারবে। অনেক রেসিপি আছে, হান্ডি চিকেন আর অনেক কিছু, বলো প্রচুর কিছু। তো তোমরা যাও চ্যানেলটায় যাও, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, আর কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে বলো। অবশ্যই তোমরা খেয়ে তো দেখতে পারবে না, তো আর সবাই কমেন্ট করবে। আর যারা যারা আমার ভিডিও দেখে যাবে তাদেরকে কি বলবো, থ্যাংক ইউ। তোমরা যাও ভিডিওগুলো দেখো, অনেক কষ্ট করে ভিডিও করা, দিদি সত্যি অনেক কষ্ট করে রান্না করে গরমের মধ্যে আগুনের সামনে বসে। তোমরা যাও দেখো, আশা করি তোমাদের উপকারই হবে, রান্না একটাও খারাপ হয় না। আমরা আবার শর্ট ফিল্ম চালু করছি, ঠিক আছে, ভীষণ তাড়াতাড়ি।
তো তোমরা আবার দেখতে পারবে। তো অপেক্ষা করো, ভীষণ তাড়াতাড়ি শুট শুরু করব আমরা, তো সেই ব্লগও আসবে। তো কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের গুড্ডু এখন সিঙ্গাড়া বানাবে, সে এই যে দেখি প্রদীপ, প্রদীপ স্পেশাল, সরি তো বেশি করে মাংস দি, ঠিক আছে রাজ? আমি ভাবছিলাম কি যে আমার জন্য কভারটা গুড্ডু ভুলে গেছে আর পাচ্ছে না। তো এদিকে আমাদের সিঙ্গারা বানানো কমপ্লিট, আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর পুরো ভিডিওটা দিদি চ্যানেলে দেখতে পারবে। চলো আজকের মতো সবাইকে টাটা।